সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে যে দেশটি নিয়ে কথা বলবো দেশটির নাম ইউক্রেন বর্তমান বিশ্বে যে সমস্ত দেশগুলোতে যুদ্ধের ডামাডোলে লিপ্ত সে সমস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইউক্রেন ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র এবং এটি পূর্ব ইউরোপের একটি দেশ দেশটির আয়তন ছয় লক্ষ তিন হাজার ছশো বর্গ কিলোমিটার এবং দেশটিতে প্রায় চার কোটি ছত্রিশ লক্ষ লোকের বসবাস জনসংখ্যার বিচারে এটি ইউরোপ মহাদেশের অষ্টম বৃহত্তম দেশ এবং দেশটির রাজধানীর নাম কিয়ে দেশটিতে প্রচলিত মুদ্রার নাম নিয়া। ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড ছোলাভ্যাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণ পশ্চিমে রুমানিয়া ও মলদোভা দক্ষিণে কৃষ্ণসাগর ও আজব সাগর পূর্ব এবং উত্তর পূর্বে রাশিয়া উত্তরে বেলারুশ দক্ষিণে ক্রিমিয়া উপদ্বীপ অবস্থিত সাহিত্যশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র ইউক্রেনের সীমানার মধ্যে পড়েছে উনিশশো সালে ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সোভিয়েত ইউনিয়নের চারটি প্রতিষ্ঠাতা সদস্যের একটি ছিল ইউক্রেন উনিশশো সালে ইউক্রেন নিজেদের স্বাধীনতা দেশ হিসেবে ঘোষণা করে এবং ওই একই বছর পহেলা ডিসেম্বর ইউক্রেনের গণভোটের আয়োজন করে এবং এই গণভোটে ইউক্রেনের জনগণ পক্ষে সমর্থন দেন স্বাধীনতার পর ইউক্রেন নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় নিজেকে দেশটি রাশিয়া ও অন্যান্য স্বাধীন রাষ্ট্রের সাথে সীমিত সামরিক অংশীদারিত্বে যোগ দেয় কিন্তু এটি একই সাথে ন্যাটোতেও যোগদান করে উনিশশো সালে দু সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিস ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তির মুলতবি করে এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইলে দেশটিতে ইউরো ময়দান নামক মিছিল বিদ্রোহ শুরু হয় এবং এরই জেদ ধরে ভিক্টর ইয়ানুকোবিসকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠা করা হয় এই ঘটনার প্রেক্ষিতে রাশিয়া দু সালে ক্রিমিয়া উপদ্বীপটি নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের দখলে নিয়ে নেয় দু সাল থেকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বভাগ দোনাবাসে যুদ্ধ শুরু করে দু সালে ইউক্রেন ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গভাবে যোগদান করার ইচ্ছা পোষণ করে আর এরই ধারাবাহিকতায় রাশিয়া এর তীব্র বিরোধিতা করে এবং এরই জেদ ধরে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করে আর এখনও পর্যন্ত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে এবং বর্তমান বিশ্বের যে ভয়াবহ বা সংকটময় পরিস্থিতি রয়েছে তার মধ্যে অন্যতম এটি হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বর্তমান ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জেলেনিস্কি ইউক্রেন একটি উন্নয়নশীল দেশ মানব উন্নয়ন সূচকে বিশ্বে দেশটির অবস্থান চুহাত্তরতম যদিও ইউরোপিয়ান অঞ্চলের এটি দারিদ্রতম দেশ তবুও দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রসিদ্ধ কারণ এখানে রয়েছে ব্যাপক উর্বার কৃষিভূমি দেশটিতে দারিদ্রের হার এবং দুর্নীতির মাত্রা অনেক বেশি দেশটি একাধারে জাতিসংঘ ইউরোপিয়ান পরিষদ গোয়াম সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অন্যতম সদস্য দু বাইশ সালে শুরু হওয়া যুদ্ধ এখনো পর্যন্ত চলছে এই যুদ্ধে উভয় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখনো যুদ্ধ চলমান রয়েছে এবং এই যুদ্ধ এ বিশ্বে একটি ভয়াবহ রূপ নিয়েছে আমরা যার যে কারণে এই যুদ্ধের প্রভাব পড়ছে শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে নয় এশিয়া সহ বিশ্বের সমস্ত দেশে প্রভাব পড়ছে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ইউক্রেন যুদ্ধে প্রায় আট হাজারের মতো সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে ইউক্রেনে আহত হয়েছে কয়েক হাজার ইউক্রেনের তথ্য মতে দশ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে তিরিশ হাজারেরও বেশি বিবিসির মতে রাশিয়ার সেনা নিহত হয়েছে প্রায় নয় হাজারের মতো যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি ইউরোপে শরণার্থী সংকট তৈরি করেছে প্রায় অষ্টাশি লক্ষ মানুষ দেশ ছেড়েছে এবং সাতাত্তর লক্ষ মানুষ আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে যেটি নজিরবিহীন ঘটনা বলে মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেনের সরকারি ভাষা ইউক্রেনীয় এছাড়া এখানে আঞ্চলিক ভাষা হিসেবে বেলারুশ বুলগেরিয়া ক্রিমিয়ান তাতার পোলিশ রোমানিয়ান এবং হাঙ্গেরিয়ান ভাষার আঞ্চলিক স্বীকৃতি রয়েছে ইউক্রেনের সাতাশি মানুষ খ্রিস্টান এগারো পার্সেন্ট মানুষ নাস্তিক এবং বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী ইউক্রেনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে বাংলাদেশ ইউক্রেনে মৎস্য চামড়া তৈরি পোশাক ভোজ্য তেল এবং সবজি রপ্তানি করে থাকে তাছাড়া বাংলাদেশ ইউক্রেন থেকে গম রাসায়নিক যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানি করে থাকে বাংলাদেশ থেকে শিক্ষার্থী হিসেবে লোহানস্কো বিশ্ববিদ্যালয়েও বাংলাদেশের শিক্ষার্থী রয়েছে জাতিসংঘের বিশেষ সাধারণ অধিবেশনে সংকট নিরসনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার পক্ষে যে ভোট হয় এটির পক্ষে ভোট দেন বাংলাদেশ কারণ হিসাবে যুক্তি উপস্থাপন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে আমরা মানবিকতার কারণে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছি এই ছিল আমার আজকের ইউক্রেনীয় পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা